আজ হরতাল, আজ চাক্কা বন্ধ ছিল সার্কুলার, কিন্তু চোখরাঙানি, ধমকানি, চমকানি, সরকারের কড়া হুঁশিয়ারিকে ডোন্ট কেয়ার। রাজ্যের সব সরকারি অফিসে ধর্মঘটে অনর আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য জুড়ে স্তব্ধ সরকারি পরিষেবা, জেলায় জেলায় সেই ছবি উঠে এলো সিএন এর ক্যামেরায়। জেলা পুরুলিয়াতে কিন্তু একই প্রভাব। পুরুলিয়ার জেলা শাসক দপ্তরে কার্যত কর্মী শূন্য বলা যেতে পারে। জেলা শাসক দপ্তর বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন সরকারি কর্মচারীরা। এর থেকে যদি সরকার শিক্ষা না নেয়, আমাদের দাবি দেওয়া না মানেন, তাহলে আগামী দিনে আরও সিদ্ধান্ত নিয়ে আমরা এই যৌথ মঞ্চে আলোচনায় বসে সিদ্ধান্ত নিয়ে আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাব। যে রাজ্য সরকার তার নিজের শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে কোর্টে যায় তাদের হকের পাওনা আটকাতে, সেই সরকারের টনক নড়াতে রাস্তার আন্দোলনের মধ্যে দিয়েই তার টনক নড়াতে হবে। গেটের মুখে তালা, রাজ্য জুড়ে বন্ধের সমর্থনে শুক্রবার স্তব্ধ দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের সুমতিনগর শরৎকুমারী হাইস্কুলের পঠন পাঠন। আগে ধরো যে মাস্টাররা তারা ডিএ টাকা পাবে, তাদের ডিএ টাকা দিলে আজকে তারা ধর্মঘট করতো না, কিন্তু ডিএ টাকা তুমি দিচ্ছ না কেন? যেমন কর্মসূচি ওনারা নিয়েছেন, আমরাও তার অংশীদার, নিজেদেরকে মনে করছি যে দাবি দেওয়ার ন্যায্য আছে আমাদের। ঘটনার তীব্র প্রতিবাদ শাসক দলের। শুধুমাত্র সরকারকে কালিমালিপ্ত করার জন্যে বিরোধীদের সঙ্গে একটা চক্রান্ত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বালুঘাট কলেজের ঠিক সামনে। এখানে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, তুমি দেখতে পাচ্ছ। এখানে আজকে ডিআইএসও থেকে ছাত্র ধর্মঘটের কিছু সদস্য এসে আমাদের বাধা সৃষ্টি করে, ছাত্র সংগঠনে আইডিএসও সদস্যদের। দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের সামনে, দপ্তরের সামনে কিন্তু এতক্ষণ পিকেটিং ছিল, যারা কর্মচারীরা ঢুকছিলেন তাদের কিন্তু বাধা দেওয়ার একটা চেষ্টা হয় এবং হাত জোর করে তাদেরকে রিকোয়েস্ট করা হয়, এবং সঙ্গে দেখতে পাচ্ছ পুলিশ কিন্তু এখনও পর্যন্ত ঘেটে রয়েছে। অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে কিন্তু যে পিকেটিং চলছে, সংগ্রামী যৌথ মঞ্চের যারা সমর্থকে রয়েছে এবং এখানে কিন্তু সব পিকেটার্সরা ঠিক জেলা শাসকের দপ্তরের উল্টো দিকে কিন্তু পিকেটার্সরা সব দাঁড়িয়ে রয়েছে। কাজে যোগ না দিয়ে পথে নেমেছেন বহু সরকারি কর্মচারীরা। শিলিগুড়িতেও পড়েছে ধর্মঘটের আঁচ। ধর্মঘটে আমরা সামিল হয়েছি, মায়না কেটে নিয়েছে, কিন্তু কোনো রকম চাকরি নট, কার চাকরি বাতিল করার ক্ষমতা এখনো মতো এই রাজ্য সরকারের নেই, এই সরকারের কোনো ক্ষমতাই নেই। শিলিগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের সামনে মঞ্চ বেঁধে বিক্ষোভে সামিল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির দার্জিলিং জেলা শাখার সদস্যরা। বিক্ষোভের আজ ছড়ায় শিলিগুড়িতেও, ধর্মঘটের একই ছবি ধরা পড়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এই সরকার কর্মচারীদের ডিএ দেওয়ার ক্ষেত্রে একদম নেতিবাচক, অর্থাৎ কর্মচারীরা কাজ করবে কিন্তু তাদের ডিএ দেব না। উলুবেড়িয়া এসডিও অফিসের সামনেও বিক্ষোভে সামিল রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য সরকার যেখানে আমাদেরকে দারুণভাবে আর্থিকভাবে বঞ্চনা শিকার হচ্ছি আমরা, তার বিরুদ্ধে এই লড়াই আন্দোলন আগামী দিনে একদম আরও গ্রাসরুট লেভেলে। আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে পশ্চিম মেদিনীপুরেও। ধর্মঘট সফল করতে খড়গপুর পুরসভার সামনে বিক্ষোভ কর্মচারীদের। সেই ধর্মঘটকে সমর্থন করেই আমরা এখানে অবসরপ্রাপ্ত শিক্ষক সরকারি কর্মচারী আছি, রানিং শিক্ষক সরকারি কর্মচারী আছি, যারা এখনও কাজ করছে, তাই সবাই মিলে আমরা এখানে জমায়েত হয়েছি। স্কুলের বাইরে অবস্থান ধর্মঘটে শিক্ষকরা, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের অতুলমণি পলিটেকনিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত দশজন ছাত্র। বাধ্য হয়ে সেই দশজনেরই ক্লাস নিলেন প্রধান শিক্ষক সহ আর এক শিক্ষক। স্কুলে অনেক আগে ঢুকেছি আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আছেন, আমরা তারা যজন এসছেন ছাত্রছাত্রী তাদেরকে নিয়ে ক্লাস করছি এবং আমরা সাড়ে চারটে পর্যন্ত ক্লাস করব, তাদেরকে মিড ডে মিলও খাওয়াবো। একদিকে সরকারের তরফে আন্দোলন দমানোর মরণপরণ চেষ্টা, অন্যদিকে দাঁতে দাঁত চেপে আন্দোলনে অনর ডি আন্দোলনকারীরা। অনুদান নয়, হকের পাওনা দিয়ে চাই, দিকে দিকে ক্ষোভে ফুসছেন সরকারি কর্মচারীরা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।